নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের প্রশ্ন নিয়ে আলোচনা করব। 2019 সালের এখানের যাবতীয় এক দাগের যতগুলো এমসিকিউ আছে এইগুলো সম্পূর্ণরূপে আমি সলভ করে দিচ্ছি। তো দেখো, দু দাগের যত শূন্যস্থান আছে এইগুলো আমি সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি এবং তিন দাগের সত্য মিথ্যা এইগুলো আমি সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। তো দেখো, চার দাগের সমস্ত প্রশ্নগুলো আমি সলভ করব। তো দেখো, চার দাগের রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি, রোমান ফোর, রোমান ফাইভ, রোমান সিক্স, রোমান সেভেন, রোমান সেভেন এই অবধি আমি সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। এবার আমি রোমান এইট, নাইন, টেন, ইলেভেন, টুয়েলভ এইগুলো আমি টু দ্য পয়েন্ট সলভ করাবো। তো দেখো, আমাদের আট নম্বরের প্রশ্ন কি বলেছে, বলেছে যে টু সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান কস থিটা হবে। তো দেখো, এটা আমি খুব সুন্দর করে তোমাদের আমি দেখিয়ে দেবো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো, টু সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান কস থিটা, টু সাইন থিটা ইন্টু কস থিটা, এই কস থিটা এদিকে আছে, এদিকে আসলে কি হবে, মাইনাস কস থিটা হবে, ইজ ইকুয়াল টু জিরো। তো দেখো, আমি বোথ সাইডে কস থিটা আছে, আমি কস থিটা কমন নিয়ে নিয়েছি। কস থিটা কমন নিলে কী থাকছে, টু সাইন থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তার মানে কী থাকছে, কস থিটা সমান সমান জিরো থাকছে, অপর দিকে টু সাইন থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো এটা থাকছে। তো কস থিটা সমান সমান কী আছে, জিরো আছে, আর টু সাইন থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। অর্থাৎ কী হবে, টু সাইন থিটা সমান সমান ওয়ান হবে, আর সাইন থিটা সমান সমান কী হবে, ওয়ান বাই টু হবে। তো দেখো, আমরা জানি এদিকে তাকাও, কস থিটা সমান সমান জিরো, ঠিক আছে, কস থিটা ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, থিটা সমান সমান কী আছে, পাই বাই টু, কস নব্বই ডিগ্রির মান জিরো, তাই তো? তো দেখো, একশো আশিকে দুই দিয়ে ভাগ করলে কত হয়, নব্বই হবে, নব্বই ডিগ্রি হবে। তো নব্বই ডিগ্রি মানে কি, কস থিটা, তাই তো? কস জিরো ডিগ্রি, কস জিরো, নব্বই ডিগ্রি মানে কি, নব্বই ডিগ্রি মানে কি, কস জিরো, যে কস জিরো মানে তো নব্বই, তাই তো? তার মানে কী আছে, থিটার মান পাই বাই টু হবে, ঠিক আছে, পাই বাই টু হবে। অপর দিকে সাইন থিটা সমান সমান ওয়ান বাই টু সমান সমান। তো দেখো, সাইন তিরিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু, তার মানে কি, একশো আশিকে ছয় দিয়ে ভাগ করলে কত হবে, তিরিশ হবে। একশো আশিকে, এটা তো পাই মানে একশো আশি, একশো আশিকে ছয় দিয়ে ভাগ করলে কত হবে, তিরিশ হবে। অর্থাৎ সাইন সাইন কেটে যাচ্ছে, কী থাকছে, থিটা ইজ ইকুয়াল টু পাই বাই সিক্স থাকছে, ঠিক আছে। পরের অঙ্কটা কী বলেছে, রোমান নাইনের অঙ্ক। তো দেখো, রোমান নাইনের অঙ্ক কী বলেছে, সাইন টেন থিটা সমান সমান কস এইট থিটা, এবং টেন থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে ট্যান নাইন থিটার মান নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো, আমি অঙ্কটা কী করে তোমাদের সামনে সলভ করিয়ে দেব। তো দেখো, সাইন টেন থিটা সমান সমান কস এইট থিটা, সাইন টেন থিটা সমান সমান সাইন নব্বই ডিগ্রি মাইনাস এইট থিটা, তাই তো? এটা তো তোমরা জানো এই ফর্মুলাগুলো। তো দেখো, সাইন সাইন বোথ সাইড থেকে কেটে যাচ্ছে, টেন থিটা সমান সমান নব্বই ডিগ্রি মাইনাস এইট থিটা। তো দেখো, এখানে টেন থিটা আছে, আর এইদিকে মাইনাস এইট থিটা আছে, এইদিকে আসলে কী হবে, প্লাস এইট থিটা হবে, সমান সমান নব্বই ডিগ্রি। দশ থিটা মানে টেন থিটা আর এইট থিটা কত হয়, আঠারো থিটা সমান সমান নব্বই ডিগ্রি, থিটা সমান সমান কী আছে, নব্বই ডিগ্রি বাই এইটিন। কাটাকাটি করলে কত হবে, আমাদের পাঁচ ডিগ্রি হবে। তো অঙ্কটা কী বলেছে, ট্যান নাইন থিটার মানটা বের করতে বলেছে, ট্যান নাইন থিটার মানটা বের করতে বলেছে। তো দেখো, ট্যান নাইন মাল্টিপ্লাই এই থিটার মান কত পেয়েছি, পাঁচ পেয়েছি, পাঁচ ডিগ্রি আমি বসিয়ে দিয়েছি। তো ট্যান পাঁচ নং কত হবে, পঁয়তাল্লিশ, তার মানে কি, ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত হবে, ওয়ান হবে। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কটার অ্যান্সার হবে ওয়ান, ঠিক আছে। তো দেখো, পরের অঙ্ক, দশ নম্বরের অঙ্ক কী বলেছে। তো দেখো, দশ দাগের অঙ্কটা কী বলেছে, একটি আয়ত ঘনকাকৃতি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে এ একক, বি একক এবং সি একক, এ প্লাস বি প্লাস সি সমান সমান টোয়েন্টি ফাইভ, এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান দুশো চল্লিশ পয়েন্ট ফাইভ হলে ঘরটির মধ্যে যে বৃহত্তম দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো, আমি অঙ্কটা কী করে করিয়েছি, তো দেখো, এটা আমাদের বলে দিয়েছে কোশ্চেন পেপারে, এ প্লাস বি প্লাস সি সমান সমান টোয়েন্টি ফাইভ, এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান দুশো চল্লিশ পয়েন্ট ফাইভ, তাই তো? তো দেখো, আমি ফর্মুলা ইউজ করছি, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান সমান কে আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সূত্রের টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা কিন্তু আমাদের ফর্মুলা আছে। এ প্লাস বি প্লাস সি এর মান কত, এ প্লাস বি প্লাস সি এর মান আসলে পঁচিশ, পঁচিশের হোল স্কোয়ার সমান সমান কী আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বসিয়েছি, আর এ বি প্লাস বি সি প্লাস সি এ এর মান কত, এ বি প্লাস বি সি প্লাস সি এ এর মান কত আছে, দুশো চল্লিশ পয়েন্ট পাঁচ, এই যে দুশো চল্লিশ পয়েন্ট পাঁচ এখানে দেখিয়ে দিয়েছে। তো দেখো, আমি গুণ করছি বা মাল্টিপ্লাই করছি,
टू माल्टिप्लाई 240.5 गुण कर ले कत पे 481 हो तम मैंने क्या 625 समान समान 25 होल स्कोर मान कि 625 समान समान ए स्कोर प्लस बी स्कोर प्लस सी स्कोर प्लस 481 तो देखो ये हमें ये सैडे नहीं स्कोर प्लस बी स्कोर प्लस सी स्कोर समान समान 625 माइनस 481 वियोग कर ले कत 144 अतए ए प्लस बी प्लस सी ए प्लस बी प्लस सी ए रूट समान समान क्यों रूटर भेतरे क्या देखें 12 × 12 दोटो 12 थे 1 12 नाम से अर्थात रूट ए प्लस बी प्लस सी एर मानट कत आ 12 अर्थात एर अन्सार है 12 ठीक है पर अंकटा कि 11 नम्बर प्रश्न तो देखो 11 नम्बर प्रश्न कि एक लम्ब वृत्तकार शंकुर पार्श्वतल क्षेत्रफल भूमिर क्षेत्रफल रूट 5 गुण शंकुटर उच्चता और भूमिर व्यासार्ध अनुपात कत है मोस्ट मोस्ट इम्पर्टेंट और मोस्ट वाइटल अंक मन करी तो शंकुर पार्श्वतल क्षेत्रफल शंकुर पार्श्वतल क्षेत्रफल पाई आर एल ए भूमिर क्षेत्रफल कि पाई आर स्क्वायर तै तो देखो पार्श्वतल क्षेत्रफल के भूमिर रूट 5 गुण तै तो मैंने क्या पाई आर एल समान समान पाई आर स्क्वायर माल्टिप्लाई रूट 5 गुण बोले तो देखो बोथ साइड के पाई पाई केटे दीसी इन्हें आर एक इन्हें दोटो आर काटले कटा आर थे एक थे अर्थात एल समान समान कि आर रूट 5 थे तो देखो उभय राशि के वर्ग कर पाई तै तो देखो कि एल स्क्वायर हो जाए आर स्क्वायर हो जाए रूट रूट केटे गेले कि शुद्ध 5 थे तो देखो हमें यहाँ के वर्ग कर दीसि कैसे यहाँ तो तुम्हारा जो अतिभुज स्क्वायर समान समान लम्ब स्क्वायर प्लस भूमि स्क्वायर अर्थात एल स्क्वायर समान समान आर स्क्वायर प्लस एच स्क्वायर बोलते परि एच स्क्वायर प्लस आर स्क्वायर बोलते परि तो देखो एल स्क्वायर मान कि आर स्क्वायर प्लस एच स्क्वायर एल स्क्वायर जगह कि बसे से आर स्क्वायर प्लस एच स्क्वायर समान समान कि आर स्क्वायर 5 तै तो मान कि 5 आर स्क्वायर और इखने कि प्लस आर स्क्वायर एदी के गले कि माइनस आर स्क्वायर हो गो तो देखो 5 आर स्क्वायर के एक आर स्क्वायर बद दी कड़ा थक 4 आर स्क्वायर थक 4 थक तो देखो हमें एच स्क्वायर बाई आर स्क्वायर समान समान 4 बाई 1 अने क्यों ये जगह भूल करे तो देखो यही देखो 4 आर स्क्वायर आ मिले और अनेक संगे एच स्क्वायर गुण कर ले शुद्ध एच स्क्वायर है तुम्हारा एट कैलकुलेशन कर देखो ठीक है एच बाई आर समान समान कि 2 बाई 1 मैं 4 मान कि 2 बाई 1 एर होल स्क्वायर एच इस टू आर समान समान कि 2:1 अर्थात एर अन्सार है 2:1 भिडियो देखार जो एस बी एकाडेमिक सेंटर तरफ से प्रत्येक छात्र छात्री के जाना असंख्य धन्यवाद एरपर तुम्हारे 2018 साल प्रश्नगुल सल्व कर देव टू द पॉइंट प्रत्येक अंक मोस्ट मोस्ट इम्पर्टेंट प्रति बस माध्यमिक परीक्षा खूब गुरुत्वपूर्ण।